वेलकम टू छाले छोले अम्बले बंधुरा, আমি স্বপ্না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা একটা দারুণ স্বাদের রেসিপি। আজ আমি বানাবো কাঁচা আমের মিষ্টি আচার। আসুন দেখে নেওয়া যাক। মিষ্টি আমের আচার বানানোর জন্য আমি এখানে দুটো কাঁচা আমকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি খোসা সমেত আমটাকে কেটে নিয়েছি। কেটে আমি এর মধ্যে নুন মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বেলে নিয়েছি। কড়াটা ভালো মতন গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন। আর দেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমটা। এখন দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ। এটা আমি ছোট চামচের এক চামচ দিচ্ছি। এটা চা চামচের এক চামচ হলুদ দিলাম। হলুদটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমটাকে। আমি এখানে ফেলিগুর নিয়েছি 500 পরিমাণে। এটা আমি জল দিয়ে ভালো করে রেডি করে নিয়েছি। এখন এই ফেলিগুরটা আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আমি হাই মোডে করে রেখেছি। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেহেতু গুড় দেওয়া আছে, না হলে নিচটা ধরে যেতে পারে। গুড়টা ভালো মতন শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। এখানে আমি মৌরি আর মেথি নিয়েছি। মৌরি আর মেথিটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি। ঝটপট হয়ে গেল আমের মিষ্টি আচার। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতন এখানেই আসি, অন্যদিন দেখা হবে নতুন রান্নার সঙ্গে।